विभिन्न जिला भित्तिक विभिन्न जगह नामाज आदाय करी क्या बुझे ना एक मिनट कथा तो बोलते जी बসে পড়েন ভাই বসে পড়েন সব দানকারী এমন কোন হানাফি মাযহাবে নাই আমাদের এক মিনিট কথা বলতে হবে একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় আপনাকে অবশ্যই আমরা সময় দেব ইনশাআল্লাহ আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাকে আমরা আধা ঘন্টা প্রশ্ন আদা হবে আলোচনা শেষ হলে সময় দেব ঠিক আছে আপনি বলেন ভাই আপনাদের অনুরোধ করছি ভাই ভাই চলে যান চলে যান চলে যান সবাই সাইড আউট সবাই সাইড আউট চলে যান ভাই চলে যান আপনারা কথা বলবেন না আপনি আপনি বসে পড়েন চাচা বসে পড়েন আপনি বসে পড়েন সব সোজাই বলছি আপনি বসেন চাচা বসেন আচ্ছা ভাই আপনারা সাইলেন্স চুপ করেন ভাই ভাই আমি এখানে হানাফি মাযহাবের বিরোধিতা করতেও আসি নাই আর আমি আহলে হাদিসের পক্ষে কথা বলতে আসি নাই যেটা বাস্তব চিত্র যেটা ঘটেছে পেপার পত্রিকা লক্ষ লক্ষ জনসাধারণ দেখেছে আমি সেটাই বলেছি যদি একটা দৃষ্টান্ত দেখাতে পারেন আমি দৃষ্টান্ত চেয়েছি প্রমাণ চেয়েছি এবং আমি বলেছি এই কথা যে আমার হানাফি ভাইয়েরা ভাই গালি দিয়েছি আমাদেরকে তারা অনেকে বলে যে আমরা কাফের মুশরিক ভাই চুপ করেন ভাই চুপ করেন একদম সাইলেন্স ভাই ভাই চুপ করেন আমি একটা দাবি করেছি তাই না আমি একটা দাবি করেছি যদি বলেন যে না ভাই আপনি এই কথাটা আপনি কি বলেছেন ভুল বলেছেন এবং আমি বলছি যে মুসলিম উম্মাহ অনৈক্য হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করা হচ্ছে ভাই যখন দোষ আমাদেরকে দিচ্ছেন তখন আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হচ্ছে আপনাদেরকে যে ভাই আপনি কখন আমি বলিনি যে হানাফিরা কাফের মুশরিক একবার বলেছি না হানাফি ভাই বলেছি তাদের পেছনে নামাজও পড়ি কিন্তু আপনারা আমাদের সঙ্গে এই আচরণটা করেন আমাদের কষ্ট হয় আমরা কখনো আমাদের মসজিদ থেকে আপনাকে বের করে দিই না আপনারা দেন এটা আমাদের কষ্টের কথা বলছি এই জন্য আপনারা যারা এসেছেন আমি কখনো বলছি না হানাফিরা খারাপ ভাই একবার বলেছি জি না আমি যে কিছু কিছু জায়গাতে এমন ঘটনা ঘটে যেগুলো করে আমরা মুসলিম উম্মাহ আজকে ঐক্য দরকার আছে তাই আপনারা যে আচরণগুলো করেন এগুলো আপনাদেরকে শুধরাতে হবে পরিবর্তন করতে হবে মনে করতে আমরা সবাই মুসলিম আর কিছু কিছু মানুষ ঢালাওভাবে তারা বলে দেয় যে আমাদের এই সমাজ আমাদের সোসাইটি মুসলিম উম্মাহকে বিভক্ত করছে সহি হাদিসের নামে কিছু কিছু শায়েখ হুজুররা ভাই বলে কি বলে না মানে সমস্ত মতনৈক্য মতভেদের দায়ভার আমাদের উপরে দিয়ে দেয় আমাদের বলতে আমরা বলছি মানহাজে আহলে হাদিস যারা রাফলিয়া দিন করে সালাত আদায় করছে যারা সালাতের মধ্যে জোরে আমিন বলছে যারা বিভিন্ন রকমের আকীদা বিশুদ্ধ আকীদা গ্রহণ করে আমাদের মুসলিমদেরকে বলে যে এই আহলে হাদিস এরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা অভিযোগ আছে না নাই শত বছরের ঐক্যকে নাকি আমরা আহলে হাদিসরাই নাকি এগুলোকে সমাজটাকে নষ্ট করে দিচ্ছি আছি বা ছোট্ট একটা কথা বলি আমরা আহলে হাদিসরা সব সময় আমরা ঐক্যর জন্যই কাজ করি এবং বাস্তবে করি তার কয়েকটা প্রমাণ বাংলাদেশ থেকে দিয়ে দিই যারা গোটা বিশ্ব জগতে প্রচার করছে যে আমরা ঐক্য চাই ভাই তাদেরকে বলুন ঐক্যই যদি চান তাহলে আহলে হাদিস তারা কখনো ছোটোখাটো মাসা নিয়ে মতনৈক্য করে না কে বুকের উপরে হাত বাঁধলো কে নাভির নিচে হাত বাঁধলো এটা আহলে হাদিসের কাছে মূল লক্ষ্যবস্তু নয় आले हादिसदेर मस्जिदे जदि हानाफी भाईरा जदि पाँच ओयाक्त सालात आदाय करे नाभिर नीचे हाथ बेधे सालात आदाय करे आस्तामिन दिए सालात आदाय करे रफलादिन ना करे जे सालात आदाय करे भाई एकटा दृष्टान्त देखाते पारबेन जे से कोनो आले हादिस एकजन हानाफीके मस्जिद थेके थाप्पड़ मेरे बेर करे दिएछे कोनो एकटा आले हादिस मस्जिद देखाते पारबेन शुधु आपनाके बांग्लादेश नय आमरा भारत शुद्ध उपहार दिए दिलाम 140 कोटी आमरा सेखाने आছি তার প্রায় ৩০ কোটি মুসলিম আমরা ওখানে আছি গোটা বিশ্ব আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে একটা মসজিদ দেখান যেখানে আহলে হাদিসদের মসজিদ তাতে কর্তৃত্ব চলে কিন্তু কোন একজন হানাফি ভাই আস্তামিন বলে আমিন বলে সালাত আদায় করেছে আর আহলে হাদিস মসজিদ থেকে তাকে লাথি মেরে বা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন কিন্তু এর অপোজিট আছে না নাই এর অপোজিট আছে যে হানাফি ভাইদের মসজিদে আমরা যাই तादेर इमामेर पेछने सलात आदाय करी तादेर ओयाक्तेर समये सलात आदाय करी इमामेर आनुगत्य करे सलात आदाय करी किन्तु केउ जोदि एकटु उच्चस्वरे आमीन बोले दियेछे मस्जिद थेके ताके मेरे बेर करे दियेछे कि दाय नाई कथा बोलेन आछे हाजारो दृष्टान्त आछे शुधु एतटाई नय एरकम लक्ष लक्ष आपनाके देखानो जाबे मस्जिद लक्ष लक्ष युवक एखाने एसेछे एखाने कयेकशो युवक पाওয়া যাবে যে তাদের মসজিদের ইমাম বা মসজিদের খতিব বা মসজিদের যারা দায়িত্বশীল আছে শুধু একটু জোরে আমিন বলেছে অথবা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে তার জন্য মসজিদে এখন মতো ঢুকতে দেয় নাই বলেছে যদি মসজিদে আসতে হয় আমাদের মতো নামাজ পড়তে হবে নচেত আশা হবে না আছে না নাই আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যারা আমাদেরকে অভিযোগ করছে যে আহলে হাদিসরা ছোটখাটো মাসলা নিয়ে সমাজকে বিভক্ত করে দিচ্ছে বা এটা চূড়ান্ত মিথ্যা অপবাদ तार ज्वलंत प्रमाण एटाई जे आহলে হাদিস मस्जिदे समस्त মাযহাবের अनुसारे नामाज पढ़बे निरापदे एकटा टुक शब्द केउ करे ना तार विपरीतटा आछे আহলে হাদিসরা जे मासला मासाइलके बेशी गुरुत्व देय ना बरং आकिदा जदि विशुद्ध हय ताके सादरे ग्रहण करे नाई ताके बुके टेने नाई বাংলাদেশের মাটিতে আপনাদের ঝিনাইদা কুষ্টিয়া ঝিনাইদা আপনারা সকলেই জানেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন জি এই ব্যক্তি তো নিজে দাবিও করত আমি হানাফি ভাই দাবি করে নাই বলুন তো তাকে সবচেয়ে ভালো কারা বাসে সবচেয়ে বই কারা পড়ে তার বই সবচেয়ে প্রচার কারা করে তার বই বিক্রি বেচা কেনা কারা করে কিন্তু তিনি একজন হানাফি তিনি সালাত আদায় করতেন নাভির নিচে হাত বেঁধে তিনি অনুচ্চারে আমিন বলাকে তিনি উৎসাহ করতেন 20 টাকা তারাবিহ সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন 6 তাকবীরে ঈদের সালাত আদায় করাকে তিনি উৎসাহ প্রদান করেছেন হাজারো মাসালা দেখাতে পারবো ইউটিউবে এখনো তার ভিডিও মজুদ আছে তার জিজ্ঞাসা জবাব 3টে খণ্ডে বই আছে ওখানে একাধিক আলোচনা করা হয়েছে হানাফি মাযহাবকে তিনি প্রেফার করেছেন কিন্তু তারপরেও খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে কারা সবচেয়ে বেশি ভালোবাসে আমরা আহলে হাদিসরা কেন কারণ আমরা মাসনা মাসালের দিকে দৃষ্টি দেই না আমরা দেখেছি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর আকীদা বিশুদ্ধ আলহামদুলিল্লাহ এই জন্য তাকে আমরা ভালোবাসি কিন্তু বাংলাদেশ থেকে এটা পত্রিকা বের হয় আল কাউসার বাংলাদেশে দেবন্দি ভাইদের সবচেয়ে বড় পত্রিকা আল কাউসার মৌলানা আব্দুল মালিক এখানে সম্পাদনা করে বাংলাদেশের শীর্ষস্থানীয় দেবন্দি ওলামা এই পত্রিকা লেখালেখি করে তার 2015 সালে তারা একটা প্রশ্ন করা হয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাবপত্র পড়া যাবে কি যাবে না ওরা লিখে দিয়েছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের আকীদার উপরে যতগুলো বই পড়া লিখেছে একটাও পড়া যাবে না তারা আকীদা নাকি বিভ্রান্ত ছিলেন বলেন নাউজুবিল্লাহ মিন জালিক তারা বলছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়া যাবে না আর আমরা বলছি আপনি পড়ুন কিন্তু তিনি একজন পাকা হানাফি ছিলেন তিনি নিজে দাবি করেছেন তার মানে আপনাকে বুঝতে হবে আমরা খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহকে ভালোবাসি যে তার আকীদা তার মানহাজ এটা সহিহ ছিল এই জন্য যদি বুকের উপরে হাত বাঁধার উচ্চস্বরে আমিন বলাকে গুরুত্ব দিতাম আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই কখনো পড়তামও না পড়ার অনুমতিও দিতাম না তার মানে বোঝা যায় যে আমরা মাসলা মাসাইলকে মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা করি নাই হাজারো দৃষ্টান্ত আছে যাদের আকীদা বিশুদ্ধ আমরা তাকে মসজিদ ছেড়ে দিই সুরিটোলা মালিটোলা বংশাল মসজিদ আহলে হাদিসের হাজার হাজার বাংলাদেশে মসজিদ আছে যারা দাবি করে নিজেরাই হানাফি কিন্তু আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য তাদেরকে ভাই সেই মসজিদের মেম্বার ছেড়ে দেওয়া হয়েছে কি হয় নাই তাদেরকে আমাদের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তা আনা হয় কি হয় না তাফসিরুল কোরআনে প্রধান অতিথি মেহমান যাদের আকীদা বিশুদ্ধ আমরা তাকে সাদরেই গ্রহণ করে নেই, তাকে মাদ্রাসায় জায়গা দিই, মসজিদে জায়গা দিই। আর যারা বলছেন যে আমরা ঐক্য চাই ঐক্য চাই, আমরা বলি যদি সত্যি আপনারা ঐক্য চান তাহলে আহলে হাদিসদের একজন আলেমকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা ডক্টর আসাদুল্লাহ গালিব অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানি এইসব আলেমদেরকে একদিন আপনাদের জুমার খুতবা দিতে ডেকে নিয়ে যান। তো যারা বলছে ঐক্য চাই, একটা শ্রেণীর মানুষের তো সবকিছুতে ঐক্য, সবকিছুতে ঐক্য দেখতে চাই, তো আমরা বলি যদি সত্যি ঐক্য চান, আমরা তো আমাদের আমাদের আলোচনা সভাতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমাদের বড় বড় মসজিদ যেটা আছে খুতবাদের জন্য ছেড়ে দিচ্ছি, আপনাদের পেছনে সালাত আদায় করি, কখনো না করি না। তো আপনারা সত্যি যদি ঐক্য চান আমাদের এই আলোচক বক্তাদেরকে আপনারা নিয়ে গিয়ে আপনাদের তাফসিরুল কোরআনুল মাহফিলে অথবা আপনাদের মসজিদে অথবা আপনাদের আলোচনা সভাতে একবার দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে একবার আলোচনা করতে দেন, আমরা দেখি কেমন আপনি ঐক্য চান। 50 বছরের মধ্যে আপনাদের এই সাহস হয় নাই যে একজন বক্তাদেরকে নিয়ে গিয়ে আপনারা আলোচনা করতে দেবেন, স্টেজ ছেড়ে দেবেন, এমন হিম্মত হয় নাই। কিন্তু আমরা আহলে হাদিস আমরা তো অনবরত দিয়ে চলছি ভাই, তারপরে আমাদেরকে বলছে আমরা নাকি অনৈক্য করছি। আমাদের মসজিদে হানাফিরা নামাজ পড়বে, আহলে হাদিসরা নামাজ পড়বে, আমাদের মসজিদে যদি শাফি থাকে সেও নামাজ পড়বে, যদি দেওবন্দি বেলবি থাকে সবাই নামাজ পড়বে। আল্লাহর ঘর এটা কোনো ব্যক্তি বিশেষের নয়। আমার বোঝানোর উদ্দেশ্য এতটাই। আর যেটা চিত্র ঘটছে ভাই সেটা বলা দরকার আছে না? নাই, এটা আপনাদেরকে ছোট করা বা খাটো করা নাই, আপনারা একটা ভুল ভাই হতে পারে কি পারে না, হতে পারে। আমরা মুসলিম, এখানে কোনো অমুসলিম কেউ এসেছে? কেউ তো আসেনি। তা আমরা নিজেদের মধ্যে সরা পরামর্শ করছি যে মুসলিম উম্মার ঐক্য কীভাবে দরকার আছে। এখন আমরা যে আসলে অনৈক্য আছি, অনৈক্যর কথাগুলো না বললে ঐক্য বুঝতে পারবেন? আল্লাহ প্রথমে বলেছে লা ইলাহা, কোনো আল্লাহ নাই, নেন ঠেকান, কোনো ইলাহ নেই, সব অস্বীকার কর। মানে দুর্গা ইলাহ নয়, লক্ষ্মী ইলাহ নয়, মানে আল্লাহ নয়, কালী, পৃথিবীতে যত রকমের মাবুদ থাকে অস্বীকার কর। তারপরে বলছে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহকে স্বীকার কর। মানে আগে আপনাকে উল্টো দিক থেকে আলোচনা করতে হবে। আগে আমরা মুসলিমরা কেন অনৈক্যর মধ্যে পতিত হচ্ছি, কি কি কারণে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেগুলো না বুঝলে, সমাজ না বুঝলে আপনি ঐক্যতে আসতে পারবেন। এখন আমি আলোচনার শেষের দিকে আসি নাই যে আমাদের ঐক্যর জন্য কিছু কারণ আছে। আমরা মতনৈক্য করেছি, হাজার হাজার আলেম ওলেমা তারা জেলখানাতেও আছে, আছে না নাই? আছে। উপমহাদেশকে স্বাধীন করার জন্য শুধু হানাফি বা আহলে হাদিস লড়াই করেছে এমন নয়, বরং মুসলিমরা লড়াই করেছে, আমরা এ কথাই বলি। আর যখন আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের আলোচনা সরা পরামর্শ করার দরকার আছে। আপনাকে শোনার মতো একটু মানসিকতা ফ্রি রাখেন, শোনেন, কথাগুলো বোঝেন, শেষ পর্যন্ত যান, তারপরে দেখেন যে আলোচনা আপনার পক্ষে গেল না আমাদের বিপক্ষে গেল, না মুসলিম উম্মার পক্ষে আসলো। কিছু আলোচনা হবে আপনার পক্ষে যাবে, হানাফিবাদের পক্ষে যাবে, কিছু যাবে চরম বিপক্ষে, অবশ্যই যাবে, কিছু আহলে হাদিসদের চরম বিপক্ষে যাবে কথা। কারণ ঐক্য আমি বলেছি যে সমস্ত মুসলিমদের মধ্যে আজকে অনৈক্য হয়েছে। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা আহলে হাদিস আন্দোলন, একটা জমিয়ত, আছে না নাই? আমরা বলছি ঐক্য চাই, আমরা বলছি আমাদের এই আন্দোলন আর জমিয়তের ঐক্য দরকার আছে। আমরা বলছি কি বলছি না? বলছি। তার মানে আপনি একটু শোনার চেষ্টা করেন যে মুসলিম উম্মাহ যে অনৈক্যর মধ্যে পতিত হচ্ছে এর কারণগুলো আপনার জানার দরকার আছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে সমস্ত ধর্মের মানুষরা ঐক্য চাই, মুসলিমরা ঐক্য চাই, মানবতার ঐক্য দরকার আছে। মুসলিমরা হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে তারও কারণ বর্ণনা করছি। আসেন আমরা বোঝার চেষ্টা করি আমরা মুসলিমরা কেন অনৈক্যর মধ্যে পতিত হই, কেন আমরা বিভক্ত হয়ে যাই। আমাদের একজনই নবী, একটাই আল কোরআন, একজনই আল্লাহ, একটা কাবার দিকে মুখ করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই? এর প্রথম কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স, সোর্স। আপনি ইসলামটাকে কোথা থেকে শিখছেন, ইসলামকে মানার জন্য আপনি কোনটাকে গ্রহণ করছেন, এই উৎসগত ভিন্নতার কারণেই মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যায়। কেননা আল্লাহর নবী তিনি বলে গেছেন তার মৃত্যুর 9 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 594, আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে ফি আমরাইন দ্বিবচন, দুটো জিনিসকে ছেড়ে গেলাম। কয়টা জিনিস? দুটো জিনিস। আল্লাহ রসুল তিনি মৃত্যুর আগে বলে যাচ্ছেন তার উম্মতকে যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, তোমরা এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো কখনো তোমরা মতনৈক্যের মধ্যে পতিত হবে না। প্রথম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই সুন্নাতে রসুলহি, আর রসুলের সুন্নাহ বা আল্লাহ রসুল কি বলেছে কথা বলেন, যে আমার উম্মত কখনো বিভ্রান্তর মধ্যে পতিত হবে না, কখনো অনৈক্যের মধ্যে পতিত হবে না, কতক্ষণ যতক্ষণ তারা কোরআন এবং রাসূলের সুন্নাহকে গ্রহণ করছে ততক্ষণ। এই দুটো জিনিসকে গ্রহণ করতে হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান ইবনু মাজা কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42। আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতালাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে। আলোচ্য বিষয় ঐক্যর পথ এবং পন্থা। আল্লাহ রসুল বলছে আমার উম্মত আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্যের মধ্যে পতিত হবে। ভাই ছোটখাটো না, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ রসুল এই কথা বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ রসুল বলছে সেই সময় ঐক্য কীভাবে ফিরবে? আল্লাহ রসুল বলছে ফা আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতাই খলিফায়ে রাশিদিন ওয়া মাহাদিন, এবং আমার খলিফা এবং মাহাদিইন সৎ ব্যক্তিদের এই পথ এই সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। তার মানে আল্লাহর নবী তিনি বলে যাচ্ছেন তিনি যে সত্যি নবী তার প্রমাণ হচ্ছে এটা, তিনি আগে থেকে বলছেন আমার উম্মত আমার মৃত্যুর পরে অনেক দল বিভক্ত হয়ে যাবে। আর এই দলকে বিভক্ত থেকে ঐক্য কিভাবে আসবে? এক, আল্লাহর রাসূলের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। দুই, সাহাবীদের সুন্নাহর উপরে ফিরে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে মতনৈক্য মতভেদ হওয়ার মূল কারণ উৎসগত ভিন্নতা। আল্লাহ রাসূল বলছে তোমরা অনৈক্যের মধ্যে পতিত হবে না, তোমাদের মধ্যে কখনোই মতভেদ হতে পারে না, যে দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরো, এক হচ্ছে কোরআন, দুই হচ্ছে সুন্নাহ। এবার আপনি সমাজে প্রশ্ন করেন, হুজুর এই যে 12 রবিউল আউয়ালে আপনি ঈদ এ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ পালন করলেন, এর দলিল কোরআনে আছে? তো না ভাই নাই। হাদিসে আছে? না ভাই নাই। কোথায় আছে হুজুর জানে? অনৈক্য হবে না বা কেন? যখনই আপনাকে বলা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল এই যে ঈদে মিলাদুন নবী ঘটা করে উদযাপন করছেন, আল্লাহ রসুল বলছে তোমাদের মতনৈক্য হবে না, মতভেদের মধ্যে লিপ্ত হবে না, দুটো জিনিসকে ধরে রাখো। যখন আমরা বলছি রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করছেন, এর দলিল কোথায় আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনিও স্বীকার করছেন, তারপর আপনি এটাকে অকপটে গ্রহণ করেছেন। ভাই বলুন তো মতনৈক্য হবে কি হবে না? কারণ শুরু তো করলেন আপনি, আপনি বলছেন এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনটা 12 রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্মদিন। এই যে 12 তারিখে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে এর মধ্যে 18 খানা মতনৈক্য আছে। কয়টা? কথা বলেন। সমস্ত আলেমরাই জানে আল্লাহ রাসূল যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। কিছু কিছু ব্যাখ্যাকারক লিখেছে 9 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে 2 তারিখে। না আছে না নাই? সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 112 পৃষ্ঠায় আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে 18 খানা মতনৈক্য বলেছে। কে বলেছে 2 তারিখ, কে বলছে 12 তারিখ, কে বলছে 9 তারিখ, কে বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে রজব মাসে, কে বলছে শাবান মাসে। কেন? কারণ আল্লাহর নবী যে নবী হবেন তার বাপ মা জানতো। আরবদের মধ্যে ট্র্যাডিশন ছিল না যে কোনো সন্তান জন্মগ্রহণ করবে আর তার জন্ম তারিখটা লিখে দিবে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট বেরিয়ে চলে আসবে। 1400 বছর আগে ট্র্যাডিশন ছিল, এই রীতি ছিল না। আর আল্লাহ রাসূলের বাবা মা তারাও জানতো না, তার প্রতিবেশীও জানতো না যে আমার আজকে সন্তান হয়েছে নবী হবে। কারণ আল্লাহর নবী তো জন্ম থেকে নবী নন, বরং 40 বছর তাকে নবুয়ত দেওয়া হয়েছে। তাই তার বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা জানতেন না যে ইনি বড় হলেন নবী হবে, এই যে তার জন্ম তারিখটা লিখে রেখেছিল না। পরবর্তী সময় আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, নবুয়ত চলে আসলেন, তখন ইসলামিক স্কলাররা, ইসলামিক ঐতিহাসিকরা তখন আল্লাহ রাসূলের জন্ম তারিখ বের করার চেষ্টা করেছে, হিসাব করে করে বের করার চেষ্টা করেছে। এর জন্য মতনৈক্য হয়েছে। এর জন্য বলছে, কে বলছে 12 তারিখে, কে বলছে 9 তারিখে, কে বলছে 2 তারিখে, কে বলছে জিলহজ মাসে, কে বলছে জিলকদ মাসে, কে বলছে শাবান মাসে। এইভাবে মতনৈক্য হয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয়ে ঐক্যমত আছে মুসলিমদের, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে মুসলিম উম্মার ঐক্য আছে। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে, আপনি যে ঘটা করে एकदम रास्ताय मिছিল বের করে রীতিমতো রান্না বান্না করে পোলাও বিরিয়ানি খেয়ে আপনি জন্মদিবস পালন করছেন। ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেও জানেন যে এই তারিখে আল্লাহ রাসূল জন্ম যে হয়েছে এটা নিয়ে মতনৈক্য হয়েছে, কিন্তু 12 তারিখে যে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। এখন আপনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন না মৃত্যুদিন পালন করছেন, আপনার কাছে জিজ্ঞাসা। কারণ ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহ একমত যে মৃত্যু হয়েছে হয়েছে। এই ১২ তারিখে গোটা বিশ্ব জগতে মুসলিমদের মধ্যে শোক একদম বিরাজ করছিল। চিন্তা করেন 1400 বছর আগে ১২ রবিউল আউয়ালে ঘটনা বর্ণনা করছি। 1400 বছর আগে, আজ থেকে 1443 বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে তিনি মৃত্যুর জন্য একদম প্রস্তুতি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন আমার রাঙের উপরে মাথা দিয়ে আছে আল্লাহ রাসূল শুধুমাত্র বলছে ইয়া উম্মতি আসসালাত, হে আমার উম্মত তোমরা সালাত নামাজকে হেফাজত করো, তোমাদের দাস দাসীর উপরে খেয়াল রাখো, এই কথা বলছে। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল তারপরে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে, তিনি চেতনা তার হারিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি পানি নিচ্ছি আল্লাহ রাসূলের মুখে দিচ্ছি, আবার জ্ঞান ফিরে যাচ্ছে, আবার একটু পর অজ্ঞান হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এইভাবে বারবার অজ্ঞান হয়ে আর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার আল্লাহর রাসূলের মুখে শুধু পানি মারতে থাকি। চিন্তা করেন আজ থেকে 1400 বছর আগে 12 রবিউল আউয়াল মাস আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মুসলিমরা কষ্ট পেয়েছে। কারণ এই দিনটাই, এই 12 তারিখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে গেছে। ভাই 12 তারিখ কি আনন্দের দিন না শোকের দিন? কথা বলেন। এই দিন আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে এই তারিখে আল্লাহ রাসূল শেষ মৃত্যুর সময় তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর আয়েশা বলছে, আয়েশা খাইবারের যুদ্ধের সময় ইহুদি নারী আমাকে মাংসের সঙ্গে যে মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছিল ওটা খেয়েছিল, কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে আমার এই শিরাটা ছিঁড়ে যাচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে। আয়েশা বারবার আল্লাহ রাসূল চিৎকার মারছে। আর আম্মাজান আয়েশা বলছে যে আল্লাহ রাসূল বারবার এভাবে তাকিয়ে থাকে, আমি বুঝতে পারি না কি বোঝাতে চাচ্ছে। পরবর্তী সময় দেখছি যে আল্লাহ রাসূল তিনি কথা বলার শক্তিও তার নেই। চিন্তা করেন সর্বশ্রেষ্ঠ নবী, তার মৃত্যু হয়েছে এই 12 তারিখে, সেই সময়তে তার কথা বলার মতো পরিস্থিতি নেই, শক্তি নেই। তিনি তাকাচ্ছেন কোন দিকে? মেশকের দিকে, দাঁতনের দিকে। আম্মাজান বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল দাঁতন করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁতনটা নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছে, আম্মাজান আপনি দাঁতন করবেন। আল্লাহ রাসূল তাও কোনো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে যে দাঁতনটা তুমি চিবিয়ে দাও। আয়েশা বলছে আমি সঙ্গে সঙ্গে দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রাসূলের মুখে দিলাম, আল্লাহ রাসূল দাঁতনটা করতে থাকলেন। চিন্তা করেন এটা কষ্টের দিন না সুখের দিন? কথা বলেন, এটা মারাত্মক কষ্টের দিন। যারা আশেকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, এই দিনটাই আমাদের নবী এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এই দিনটা জন্ম তারিখ নয়, বরং এই দিনটা হচ্ছে মৃত্যু তারিখ। এই দিন লক্ষ লক্ষ সাহাবীরা 3 দিন 4 দিন পর্যন্ত তারা কিছু খাবার খায় নাই, আর আপনি পোলা ভাত করে খাচ্ছেন। আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, ইসলামের স্বরূপটাকে বোঝার চেষ্টা করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ফজরের পরে সালাত আদায় করার পরে যখন মৃত্যুবরণ করেছে, ওমর বিন খাত্তাবের কাছে খবর চলে এসেছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর রেগে গর্জিয়ে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব। ওমর মানতে চায়নি যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে, মানতে চায়নি। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ভয়ে ভীত সন্ত্রস্ত, হাজার হাজার সাহাবী কোনো কথা বলছে না ওমরের ভয়ে। কারণ ওমর বলেছে যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেবে। সমস্ত সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মাঠের ক্ষেতের কাজে ছিলেন, ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আম্মাজানের ঘরের মধ্যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে দেখছে আল্লাহ রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে। কাফনটাকে সরেছে, আল্লাহ রাসূলের মৃত লাশ মোরগটাকে দেখার পরে কপালে একটা চুম্বন খেয়েছে। উঠে বাইরে পরিস্থিতি সে দেখছে যে ওমরের ভয়ে সমস্ত সাহাবারা ভীত সন্ত্রস্ত, কোনো কথা বলতে পারে না। আবু বকর দিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসতে চায় না, হাতে তরবারি। ওমর বসছে না। ওমরকে বলছে ইজলিস, তুমি বসো। ওমর বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন যে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে, ওমর এটাকে অবিশ্বাস করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তার ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। কয় তারিখ? ১২ রবিউল আউয়াল সোমবার ফজরের পর আল্লাহর রাসূল মৃত্যুবরণ করছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত, জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে যারা জানো যে আল্লাহ রাসূল কে মৃত্যুবরণ করেছে, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে তোমরা জেনে রাখো আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন সূরা আলে ইমরান ৩ আয়াত নাম্বার ১৪৪ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠ করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বেও অজস্র নবী এবং রাসূল এসেছে, তারাও মৃত্যুবরণ করেছে। এর মধ্যে যদি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে আও কুতিলা অথবা হত্যা করা হয়, তোমরা কি ধর্মকে পরিত্যাগ করে দেবে? ভাই কত তারিখের ঘটনা? ১২ রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব যখন আবু বকরের মুখ থেকে এই কোরআনের আয়াত থেকে শুনেছে, সঙ্গে সঙ্গে ওমর বলছে, আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল আর আমার মনে পড়ে গেল, তাই তো আল্লাহ তো কোরআনে আগেই বলেছে আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এই দিনে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে। গোটা মুসলিম উম্মা ৩ দিন ৪ দিন গোটা মক্কা মদিনা শোকাহত। এই দিনটাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কারণ আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে। আর আমরা মুসলিম উম্মা আজকে এই দিনটাকে আমরা শোক পালন করা বাদ দিয়ে আমরা উদযাপন করছি খুশি, আমরা ডেক বাজিয়ে নানা রকমের আমরা যন্ত্র দিয়ে আমরা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের মনে হচ্ছে আর একটা ঈদ, বা ঈদ মানে তো খুশি, খুশি ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবস আপনি খুশি। ভাই নবীর জন্মদিবস যে ১২ তারিখ এটা নিয়ে মতনৈক্য, হুজুরও জানে, কিন্তু ১২ তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, তো এই দিনটাকে আপনি ঈদ পালন করছেন না। আপনাকে এটা বোঝাচ্ছি, আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, আপনাকে নবীর ভালোবাসার দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে কিনা, জন্মদিবসের বাহানায় মৃত্যু দিবস পালন করে নিচ্ছে কিনা শয়তান, এটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন। এটা আপনাকে বোঝাচ্ছি। সূরা আরাফের ১৩, ১৪, ১৫ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শয়তানকে, যখন আল্লাহ বলছে শয়তান তুই তো বিভ্রান্ত পথভ্রষ্ট, শয়তান বলছে আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাইছি যে আমি আদম সন্তানের যেন রগে রগে থাকতে পারি, শিরায় শিরায় থাকতে পারি, এমন তুমি ক্ষমতা দাও। আল্লাহ হচ্ছে যা তোকে দিলাম, শয়তান বলছে তোমার আদম সন্তান সোজা পথ দিয়ে যাবে, একদম সোজা যাচ্ছে, ঠিক মাঝখানে গিয়ে আমি বাঁকিয়ে দেবো। এখন আল্লাহ রাসূলের ভালোবাসা তার সম্মান করতে গিয়ে জন্মদিবস পালন করছেন না মৃত্যু দিবস পালন করছেন, এটা আপনাকে বলে যাচ্ছি। আপনি একটু বিশ্লেষণ করে দেখান বা দেখেন, তবেই আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মার অনৈক্য হবে। এটাই ঠিক আমরা বলেছি মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ উৎসগত ভিন্নতা। আমরা যখনই বলছি আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতে হবে, এই ব্যাপারে আপনি যে দাবি করছেন আপনি হানাফি মাযহাব মানেন, আপনার যে প্রশ্ন, আপনি বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো ১২ রবিউল আউয়াল পালন করেছে? করেছে ভাই বলেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি করেছেন? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি এইসব মুসান্নিফ এরা কখনো পালন করেছে? ভাই তারা ইসলাম বুঝলেন না, আপনি বুঝে নিলেন, এটা আপনার কাছে প্রশ্ন করছি। আমি এটাই বলছি যে মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যেহেতু কোরআনে নেই, হুজুর বলছে আমরা জানি মিলাদুন নবী পালন করে না নবী করেছে না সাহাবি করেছে, তা আমরা করি, এটা মুস্তাহাব দায়, এটা মুস্তাহাব দায়। মুস্তাহাব মানে কি জানেন? ভালো। আরে ভাই তুমি ভালো বুঝলে, আল্লাহ রাসূল বুঝলো না। তুমি ভালো বুঝে গেলে আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বোঝে নাই, আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে, তিনি ঈদে মিলাদুন নবী পালন করে না, আমরাও করি নাই। আমরা এখানে দাবি করছি যে আমরা তার পক্ষে, বা বলছি কি বলছি না, কথা বলেন। তাই মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। যখনই দেখবেন কোরআন হাদিসে দলিল নেই, তখন আরও দুটো নতুন দলিল হয়ে যায়। যদি বলে এটা কোরআন হাদিসে নেই করছে কেন, বলবে এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। আছে না নাই? যখনই দলিল নাই তখন কিয়াস আছে। কিয়াস মানে যুক্তি আছে, মানে যুক্তি দিয়ে ইসলামকে। ভাই আমরা কখনো কিয়াসকে বা ইজমাকে অস্বীকার করি না, তবে সুন্নাহ সাবিত করার জন্য, আমল প্রমাণ করার জন্য কখনো কিয়াস শরীয়তের উৎস নয়। আমল বা ইবাদত করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ एटाई प्रमाण एर व्यतिक्रम किछु नाई। आसेन आपनाके बोझार चेष्टा करी मुस्लिम उम्मा आजके एत दले दले विभक्त हये जाय मूल कारण कोनो व्यक्ति विशेषेर अलौकिक कोनो क्षमता। आजकेर दिने कि जानेन मानुष धर्म कोनटा ठीक आर कोनटा भूल एटा मानुष बुझे कि दिये जानेन तो अलौकिक क्षमता दिये। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একজন আল্লাহর খুব ভালো একজন ওলি, আসলে সে একজন ভালো ব্যক্তি, অনেক পরহেজগার, অনেক মুত্তাকি ব্যক্তি। সে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার আখলাক মাশাআল্লাহ চমৎকার। ধরুন কোনো এক সময়তে আপনাদের এলাকাতে ২ বছর বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে খরা ঢেকে গেছে, চারিদিকে মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে। আপনাদের কিছু মানুষ তখন ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে যে হুজুর 2 বছর যাবত ধরে আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই, মাঠে কোনো ফসল ফলছে না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন যদি বৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি করেছে কি তাদেরকে নিয়ে গ্রামে চলে গেছে, মসজিদে বা ঈদগাহতে চলে গেছে। এখন বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছে 2 রাকাত, তারপর সে দোয়া করে দিয়েছে, আর দোয়া করা কেবল শেষ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝড় ঝড়ে বৃষ্টি দিতে শুরু করেছে। আর মানুষ তখন ভাবছে আরে বাপ রে বাপ, দেখেছিস 2 বছর বৃষ্টি হয় নাই, হুজুর কেবল আল্লাহর কাছে দোয়া করেছে বৃষ্টি হয়েছে, এ হুজুর কত বড় না হুজুর। মানে তখন হয়ে গেল এ হুজুর এখন যা বলবে তাই ঠিক। আবার কয়েক বছর পর দেখা যায় ঠিক একই অবস্থা। আপনার ছেলে কোনো রোগ বালা মুসিবত হয়েছে, ডাক্তারে পারে নাই, কোনো ডাক্তার পারে নাই, হুজুরের কাছে গিয়েছেন, হুজুর তখন একটা তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজটা ঝুলে আপনি কাজ রেখেছেন, দেখে 3 মাস পর আপনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, ন্যাংরা ছিল ভালো হয়ে গেছে। তখন আপনাদের পারামাস বলছে দেখেছিস কত বড় হুজুর। ভাই আছে না নাই কথা বলেন? মানুষ অলৌকিক ক্ষমতাকে মনে করে সত্য মিথ্যার প্রামাণিকতা। ভালো অলৌকিক ক্ষমতাকে যদি সত্য মিথ্যার প্রামাণিকতা, এ কথা ঠিক নয়। দেখাচ্ছে ওই হুজুর আসলে প্রকৃতপক্ষে ভালোই ছিলেন, একজন ভালো দিনদার আলেম ছিলেন, কারণ সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আকাশ থেকে অঝড় ঝড়ে বৃষ্টি দিয়েছে। এখন আমি যদি এসে বলি যে দেখুন আসলে ওই হুজুরটা আলেমটা খুব সম্মানিত, খুব ভালো আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ ব্যক্তি, অনেক ইলমওয়ালা ব্যক্তি, তার প্রশংসা করে বলছেন, তো জানেন তো উনি একটা মাসালা আসলে ভুল বলেছে। হ্যাঁ ভুল বলেছে, আমাদের হুজুর ভুল বলেছে, এত বড় তুমি কত বড় হুজুর হয়েছো যে আমাদের হুজুরে তুমি ভুল ধরো। বা আছে না নাই কথা বলেন? আবার আপনাকে ঘুরে উঠে বলতে পারে যে তুমি আমাদের হুজুরে ভুল ধরো, 2 দিনকার তুমি ছেলে না, দেখি তুমি কত বড় বাপের বেটা, আমাদের হুজুর আকাশ থেকে পানি নেমেছে, তুমি একবার নামাও দেখি। বা আছে না নাই বলেন? মানে যখনই বলবেন যে দেখেন উনি এসে সবই ঠিক বলেছে, এ 2-4টা মাসালা ভুল হয়ে গেছে, এখন দেখেন কোরআন দেখেন, এ দেখেন হাদিস দেখেন, আপনাকে বলে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় বাপের বেটা হয়েছো, কত বড় আলেম হয়েছো, আকাশ থেকে তুমিও বৃষ্টি নেমে দেখো। এখন মানুষ সত্য মিথ্যার প্রামাণিকতা মনে করে অলৌকিক কোনো ক্ষমতা। মনে রাখবেন অলৌকিক ক্ষমতা, মিরাকেল, মুজিজা, আয়াত, সাইন, এইগুলো কোনো মানুষের সত্য মিথ্যার প্রামাণিকতা হতে পারে না। যদি তাই হয় কলকাতায় চলে যান, কলকাতায় চলে যাবেন কালীঘাট, উলঙ্গ ন্যাংটা সাধুরা বসে থাকে, তারা সবগুলোই হিন্দু। তাদের কাছে মেয়েরা চলে যায়, বাবা একটা ছেলে দে রে, বাবা একটা ছেলে দে। তার 10 বছর ছেলে হয় না, বাবার কাছে আসার পরে জমজ 2-4টে হয়ে যায়। বা এরকম দৃষ্টান্ত আছে না নাই? হিন্দু অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে। এখন যদি মনে করেন অলৌকিক ক্ষমতাতে সত্য মিথ্যার পার্থক্য করবেন, কোনটা ঠিক কোনটা ভুল করবেন, তো আপনি হিন্দু সাধু সন্ন্যাসীগুলোকেও আপনাকে ঠিক বলতে হবে কি হবে না? আপনাকে ঠিক বলতে হবে। মনে রাখবেন কোনো অলৌকিক কোনো ক্ষমতা, এটা দিয়ে যখনই আপনি বিচার করতে চাইবেন যে এটাই সত্য, বা আপনি কখনো হক পেতে পারেন না। আপনাদের মধ্যে অনেকই হবে, কারণ আপনি বলছেন যে হুজুর দেখেন সুনান তিরমিজি হাদিস না 2076 আছে, মান তাওয়াল্লা কাতাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে এই ব্যক্তি শিরক করেছে, আল্লাহ নবী বলেছে। আর হুজুর বলে আমাদের হুজুর তাবিজ দেয় যে আল্লাহ নবী বললেন যে তাবিজ দিল সে শিরক করলো, আপনার হুজুর দিয়েছে, আল্লাহ রাসূলের হাদিসটা আপনার কাছে কান দিয়ে ঢুকেছে, কিন্তু আপনি গ্রহণ করতে চাচ্ছেন না। কেন? কারণ আপনি জানেন যে তাবিজে কাজও হয়, যে তাবিজে কাজও হয়েছে। যে আমার বড় বাচ্চা হচ্ছিল না, 4 বছর ধরে হুজুরের কাছে গিয়েছি, একটা তাবিজ দিয়েছে, তারপরে দেখছি যে আমার স্ত্রীর জমজ বাচ্চা হয়ে গেছে। तो ताबिज यदि शिरकी होबे तो ताबिजे काज हय केन रे भाई भाई ताबिजे काज होबे एटा आमरा अस्वीकार करी जी ना कखनोई आमरा अस्वीकार करी ना ताबिजे काज होबे मदे उपकार आछे ना नाई कथा बोलेन सूरा बकरा आयत नम्बर 219 विभिन्न विदेशी मद आछे ताते उपकार आछे विभिन्न रकमेर आपनि उपकार पाबेन तो मदे उपकार आछे बोले आपनि खाबेन नाकि जी ना ताबिजे आमरा कखनो अस्वीकार करी ना जे ताबिजे कोनो रोग बाला मुसीबत भालो होते पारे ना ए कथा बोली ना बरং ताबिजेर मध्य एई सब रोग बाला मुसीबत भालो होते पारे किन्तु आल्लाह रसूल जेटाके जायज बोलेनी आल्लाह रसूल जेटाके शिरिक बोलेछे बरং आल्लाह रसूल अनुमोदन दिয়েছে কোনটা झाड़फूक कि बोललाम झाड़फूक आल्लाह रसूल করেছেন করতে বলেছেন নিজেও করেছেন এটা হাদিস থেকে একাধিক হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসূলকে যখন ইহুদি নারী যখন একটা জাদু করে আল্লাহ আসমান থেকে শেফা হিসাবে তিনি সূরা নাস আসরা ফালাক অবতীর্ণ করে দিলেন আসল নিজে পড়তেন অনেক সাহাবীরা যখন বালা মুসিবতে পড়তেন জ্বর হয়েছে সূরাতুল ফাতিহা পড়তেন পানিতে ফুঁক দিতেন পানিটাকে বাচ্চা শিশুকে খাইয়ে দিতেন তার জ্বর থেকে ভালো হয়ে যাওয়ার দৃষ্টান্ত হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন ঝাড় ফুঁক জায়েজ তবে তাবিজ না জায়েজ যখন এই কথাটা বলি তখন আমাদেরকে বলে আমরাকে ফিতনা করছি আমরা এইজন্য বলছি যে আপনি শরীয়ত কোথা থেকে নিচ্ছেন ইসলামের উৎস কোনটা আমরা বলছি কোরআন এবং সুন্নাহ কোরআন এবং হাদিস এইখান থেকে যদি আপনি শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন শরীয়তটাকে মানার চেষ্টা করেন আমাদের মধ্যে মতনৈক্য অনেক অংশে কমে যাবে বলছি না যে মতনৈক্য থাকবে না থাকবে তারপরেও থাকবে কিন্তু অনেক অংশে কমে যাবে কি যাবে না আমরা বলছি যে এখন তাবিজ এই তাবিজটাকে নিয়ে আমরা নানা রকমের ব্যবসাও আছে বা আছে না নাই তাবিজের ব্যবসা এখন হুজুরের কাছে গেলে হুজুর ঝাড় ফুঁকা দেয় না কেন কারণ ঝাড় ফুঁক দিলে তো ব্যবসা টিকবে না এখন আপনার ছেলের ধরেন চোখ উঠেছে বা স্বপ্নে শুধু ভয় করার মুতে ভরে আছে না ভাই প্রস্রাব করে বলে হুজুরের কাছে চলে যায় হুজুর আমার ছেলে শুধু প্রস্রাব করে আর হুজুর আপনাকে বলছে আরে বাপ রে বাপ তোর ছেলে প্রস্রাব করে ফেলে একে জিনে ধরেছে তো যেমন তেমন জিন না বাপরি মসজিদের জিন ভারতের ছেলের মা গিয়েছে ভয় খেয়ে আরে বাবা বাপরি মসজিদের জিন হ্যাঁ 719 বছর বয়স জিনের আরও ভয় ধরিয়ে দিয়েছে নে ঠেলা এবার তো কি করতে হবে হুজুর কিছু একটা করেন আরে একে তো জিনটাকে তো ছাড়াতে হবে তোর বাড়ি বন্ধ করতে হবে তোর ছেলে বন্ধ করতে হবে এই বন্ধ করতে হবে নানান রকম ফর্দ ধরে দিয়েছে বাড়িওয়ালি বলছে যা ইচ্ছা তাই করেন ছেলেকে ভালো করে দেন আচ্ছা ঠিক আছে যা 3 দিন পরে আসবি হুজুর এখন একটা তাবিজ তৈরি করে রেখেছে এই তাবিজটা ছেলের মাজাতে একটা বাঁধবি হাতে একটা বাঁধবি সব ভালো হয়ে যাবে আচ্ছা হুজুর হাত দিয়ে কত যে যা দিবি দে অনেক কিছু লেগেছে কি লেগেছে বাঘের চামড়া লেগেছে বাঘের চামড়া তো আর পাওয়া যায় না ওই ভারত থেকে কিনতে হয়েছে তো দে 3000 দে এই যে 3000 টাকা নিয়ে নিয়েছে এইটা ব্যবসা এই ব্যবসার কারণেই মানুষ অনেক সময়তে সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে তার ব্যবসার কারণে মানুষকে নোংরা পানীয় খাওয়িয়ে দেয় আছে না নাই ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে মানুষ অমানুষে পরিণত হয়ে যায় আপনাকে একটা দৃষ্টান্ত দিই মানুষ যখন মৃত মারা যায় সেই সময় দেখবেন অনেক জায়গাতে চা পাতা দিয়ে মানুষকে কী করে রেখে দেওয়া হয় তাকে কিছুক্ষণ জন্য সেভ রাখা হয় আর যারা ওই ডুমরের কাজ করে ওকে দাফন করে দেওয়ার পরে ওই চা পাতাগুলোকে নিয়ে আবার ভালো করে ধুয়ে দোকানে বিক্রি করছে আমরা সে চাও খাচ্ছি বা আছে না নাই কথা বলেন আছে কেন কারণ এটা ব্যবসা ও দেখছে এইখানে কমপক্ষে 5 কিলো চায়ের পাতা আছে ফেলে দেবো এটা যদি ভালো করে শুকিয়ে বিক্রি করতে পারি তাহলে আমার 5000 টাকা লাভ হবে তার জন্য সে দেখছে না মানুষের ক্ষতি হবে মানে সে দেখছে তার লাভ কোনটা তা আমাদের সমাজে অসংখ্য জায়গা আছে আপনি জানছেন যে এই তাবিজ এটা আল্লাহর রাসূল থেকে অনুমোদিত নয় বরং রাসূল ঝাড় ফুঁক করতে বলেছে কেউ ঝাড় ফুঁক দিয়ে তো 3000 টাকা নেওয়া যায় না রে ভাই নেওয়া সম্ভব হুজুর আমার ছেলের অয় হয়েছে ও তাই হয়েছে আলহামদুলিল্লাহ দে 3000 টাকা দে চাইতে পারবে চা সম্ভব তো যখন দেখছে যে না ফু দিয়ে তো 3000 টাকা চাইলে তো মান সম্মান চলে যায় মানুষ মানে ঠ্যাঙায় এই জন্য এখন ঝাড় ফুঁকটাকে বন্ধ করে তাবিজের ব্যবসা রমরম আছে না নাই আছে কারণ একটা দরজাকে বন্ধ করতে গেলে 8টা দরজা কেবল খুলতে হবে তা আমরা করেছি কি সুন্নাত যেটা ঝাড়ফুঁক কেটেকে বন্ধ করে দিয়ে এখন আমরা কোনটা করছি আমরা যেটা নিজেদের তৈরি করা, যেটা দিয়ে ব্যবসা করা যায়, পকেট ভর্তি করা যায়, আমরা সেটাতেই ব্যস্ত। আমার জীবনে একটা ঘটনা বলি, কয়েক বছর আগে আমি কলকাতাতে যাচ্ছি, আমি যাব হুগলিতে প্রোগ্রাম করতে। তো কৃষ্ণনগর নামে একটা স্টেশন আছে, প্রত্যেক দিন আমি সেখানে দাঁড়া, যখন জোহরের টাইম হয় ট্রেন থেকে আমি, ট্রেনটা 30 মিনিট মতো বসে থাকে মানে থেমে থাকে। আমি করেছি কি, প্রত্যেক দিন যখন যেতাম সেই সময় কৃষ্ণনগরে নামতাম, নেমে অজু করে, একটা টিউবওয়েল ছিল, অজু করে আমি সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে আবার ট্রেনে উঠতাম। এটা আমার রীতিমতো ছিল যখনই যেতাম আমি কলকাতা, হুগলি, বর্ধমান এই সাইডে। তো একদিন আমি গিয়েছি, ঠিক হুগলিতে গিয়েছি, রাত্রেবেলায় প্রোগ্রাম করেছি, তারপরের দিন দুপুরে ঢুকছি। ঢোকার পরে দেখছি যে টিউবওয়েলটাতে, কলটাতে আমি প্রতিদিন দাঁড়িয়ে অজু করতাম, এই টিউবওয়েলটা ভাঙা। কিন্তু তার আগের দিন আমি অজু করে গিয়েছি। আমি তখন চিন্তা করছি কি আবার, কালকে দেখলাম টিউবওয়েলটা ভালো, অজু করলাম, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে, আজকে দেখছি ভেঙে তার একদিকে হাতা পরে, একদিকে জিনিসপত্র পরে। আমি চিন্তা করছি, এই চিন্তা করতে করতে একজন দেখছি পানির বোতল বিক্রি করে না ভাই রেল স্টেশনে, 10 টাকা দামের 20 টাকা দামের পানির বোতল একদম মাথায় করে নিয়ে এসে এবু চলে আসছে। এসে তখন আমাকে গেছে, এসে বলছে কি মলবি সাহেব জল লাগবে, জল 20 টাকা 20 টাকা 20 টাকা। আমি তখন বলছি বাবা জল লাগবে না, আসলে এই যে এখানে টিউবওয়েলটা ছিল, টিউবওয়েলটা ভাঙলো কিভাবে। আর ওই পানি বিক্রেতা আমাকে বলছে আরে মলবি সাহেব জল লাগলে বলুন আমি চলে যাবো। আনছি বাবা জল লাগবে না, ও চলে যাচ্ছে। আর পাশে একজন দোকানদার, সে চায়ের দোকানদার, ওই ব্যক্তি চিৎকার মেরে বলছে আরে মৌলভী সাহেব আর বলবেন না, এই বজ্জাত ছেলেগুলোই এই টিউবওয়েলটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি বলছি কেন, বলছে কারণ এই বজ্জাত ছেলেগুলো এই যে পানির বোতল বিক্রি করছে, এই টিউবওয়েলটা থাকার জন্য মানুষ তাদের পানি কিনতো না, এখন টিউবওয়েল নেই মানুষ বাধ্য হয়ে পানি কিনবে। ব্যবসাবোধ এতই মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয় যে হাজার হাজার মানুষের ক্ষতি করে দিয়ে। ভাই এমন দৃষ্টান্ত আছে না নাই, হাজারো দৃষ্টান্ত। কারণ তার ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার মানুষের ক্ষতি হয়ে যাক, মানুষ এটা দেখে না। নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য নিজেকে যা যা করার প্রয়োজন আছে তাই তাই করে, কি করে না। আমাদের একটা মসজিদ আছে, এটা আমাদের মসজিদের ঘটনা বলছি। সরকারের তরফ থেকে একটা বড় আমাদেরকে লাইট দেওয়া হয়েছে, ল্যাম্পপোস্ট নতুন লাগিয়েছে। কিছুদিন পর 3 দিন 4 দিন পর দেখছি লাইটটা জ্বলছে না। ওবা কি ব্যাপার, লাইটটা কেটে গেল তো তাড়াতাড়ি। মনে মনে 2-4টে গাল দিলাম, বেটার ভোট নেয় শুধু জিনিস কমা দেয়। ওদেরকে ইনফরমেশন দিলাম, ওরা এসে আবার ওটাকে ঠিক করে দিয়ে চলে যায়। আবার 3-4 দিন পর দেখছি আবারও কাটা, কি ব্যাপার আবারও কেটে যায়। তো পরবর্তী সময়তে বুঝতে পারলাম আসলে এটা বারটা কাটে না, ওকে কাটানো হয়। কেন কাটানো হয় জানেন, কারণ আমাদের মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা আছে, আর রাস্তা পার হয়ে গেলে পদ্মা নদী, আর পদ্মা নদীতে মানুষ গরু পার করে। এখন আমাদের ওই মসজিদের লাইটটা জ্বলার কারণে যারা গরু পার করে, আর চারিদিকে বিএসএফ ঘোরাঘুরি করে, তা যদি গরু নিয়ে পার হয়, লাইট জ্বলছে, সমস্ত কিছু দেখা যায় দিনের মতো, এই জন্য তাদের অসুবিধা হচ্ছিল। ওই জন্য আমাদের লাইটটা যখনই লাগায় তখনই ভেঙে দেয়। কথা বুঝতে পারছেন, এটা ব্যবসা বোধ। মানুষের ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার মানুষের সমস্যা হোক এটা মানুষ দেখে না, মানে তার ব্যবসাকে ঠিক রাখার জন্য যতদূর করা প্রয়োজন তারা সেটা করে। এর জন্য আমি বলেছি আমাদের বিশেষ করে অনৈক্যর মূল কারণ 3টা। কয়টা? একটা উৎসগত ভিন্নতা। আমরা ইসলাম কোথা থেকে নিচ্ছি? কেউ নিচ্ছি কোরআন হাদিস থেকে, কেউ হচ্ছে কোরআন হাদিস আমার জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে আরও 2টো জিনিস মানতে হবে, একটা ইজমা, একটা কিয়াস। আরও কিছু মানুষ বলছে ইজমা কিয়াস তো মানতে হবে হবে, এর মধ্যে শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস মানাটা যথেষ্ট নয়, এর মধ্যে 4টে মাযহাবকেও মানতে হবে। আবার বলছে 4 মাযহাব মানা শুধু যথেষ্ট নয়, এর মধ্যে বিভিন্ন পীরের তরিকাও মানতে হবে। ভাই এখন বলেন তো, আমাদের উৎস যদি এক একজন এক এক রকমের নিয়ে নিই, বা আমাদের মধ্যে মতভেদ হবে কি হবে না? কথা বলেন, মতভেদ হবে। তাই আমাদেরকে সমস্ত মতনৈক্যের ঊর্ধ্বে চলে গিয়ে একটা জায়গাতে সমাধান নিতে হবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কয়েকটা মতনৈক্য মতভেদের কথা বলি, যে মতনৈক্য আমরা মুসলিমরা কি মতনৈক্য করেছি। মতনৈক্য তো করেছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, তাদের মধ্যে মতনৈক্যের যত সর্বোচ্চ পর্যায় হতে পারে ততটাই করেছে। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দেখেন, সহিহ বুখারী খুলবেন, আল্লাহ রাসূল যেদিন মৃত্যুবরণ पालन करे सेई समाते समस्त साहाबा रदियल्लाहु ताआला आनंदेर मध्ये एकटा मतनक्य हये जाय कि मतनक्य जानेन आल्लाह रसूलेर कबर कोथाय देওয়া হবে आल्लाह रसूलेर शरीर मुबारक दाफन कोथाय करा होबे যারা মুহাজির সাহাবা তারা বলছে আমরা আল্লাহ রাসূলকে নিয়ে যাব যারা আনসার তারা বলছে না আল্লাহ রাসূলের শরীর মুবারক দাফন করব আমরা যারা মক্কাবাসী তারা বলছে জি না আল্লাহ রাসূল মক্কাতে জন্মগ্রহণ করেছে তাই মক্কাতে তার সমাধি হবে মদিনাবাসীরা বলছে জি না আমরা আল্লাহ রাসূলের মদিনাতেই দাফন করব মুসলিম উম্মাহ মতনক্য মতভেদের মধ্যে পতিত হয়ে গেছে আল্লাহ রাসূলের শরীর মুবারক এখনো ৩ দিন যাবত তাকে কবরস্থ করা হয় নাই ৩ দিন ধরে তার শরীরটা নিয়ে মানুষ মতনক্য করছে ভাই কয় দিন কথা বলেন ৩ দিন আল্লাহ রাসূলের কবর কোথায় হবে কে বলছে মক্কাতে হবে কে বলছে মদিনায় হবে মুহাজিররা বলছে আমরা নিয়ে যাব আনসাররা বলছে আমরা নিয়ে যাব এবং চারিদিকে চিৎকার মেরে এক একজন এক এক রকমের মত এই চরম মতনক্যের সমাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন বলছে চুপ করো আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি নবীদের কবর সেখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে যখনই এই কথা আবু বকর আল্লাহর রাসূলের হাদিস শুনে দিয়েছে সঙ্গে সঙ্গে সাহাবীরা একদম মুখে তালা মেরে দিয়েছে কেন এটা হাদিস এটা আবু বকরের কথা নয় আল্লাহর রাসূল বলে গেছেন নবীদের কবর ওখানেই হবে যেখানে নবীরা মৃত্যুবরণ করেছে আল্লাহর রাসূল কোথায় মৃত্যুবরণ করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে সঙ্গে সঙ্গে তার ঘরটাকে ঘুরে সঙ্গে সঙ্গে কবর দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই আমরা বলি মতনক্য উম্মার মধ্যে হবে এটাই ঠিক কিন্তু সমাধান কোথায় হবে বড় হুজুরের কাছে না আল্লাহর রাসূলের হাদিসের কাছে কথা বলেন হাদিসের কাছে সাহাবীদের মধ্যে মতনক্য হয়েছে তারা হাদিস থেকে কোরআন থেকে তারা সমাধান নিয়েছে এইটা একটা মতনক্য গেল এই মতনক্য শেষ হতে না হতে আর একটা মতনক্য সাহাবীরা তখন বলছে যে দেখুন আল্লাহর রাসূলের তো দাফন করতে হবে ঠিক হয়েছে কিন্তু আল্লাহর রাসূলকে দাফন করা যাবে না ততক্ষণ যতক্ষণ না এটা এখন আমরা নির্ধারণ করে দিই আল্লাহর রাসূলের পরে এখন আমাদের ইমাম কে হবে খলিফা কে হবে এটা নিয়ে এখন মতনক্য উম্মতের মধ্যে কেউ বলছে আবু বকরকে করো পাঁচ থেকে কেউ বলছে যে না ওসমানকে করো আরেকজন বলছে না আলীকে আমাদের খলিফা চাই কে বলছে যায়েদ বিন সাবেতকে করো কেউ বলছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে করো এক একজন এক এক রকমের ব্যক্তিকে খলিফা করার জন্য তারা মনোনীত করছে মুসলিম উম্মাহ আবার মতনক্যের মধ্যে পতিত হয়ে গেছে আল্লাহ তাআলার শরীর মুবারক এখনো দুনিয়াতে আছে দাফন করা হয় নাই ভাই এই মতনক্য কি চারটেখানে মতনক্য কথা বলেন যখন এই মতনক্যের মধ্যে পতিত হয়ে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার এসে বেরিয়ে বলছে যে আল্লাহর রাসূলকে বলতে শুনেছি খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকে আল্লাহ যখন এই হাদিসটা বলে দিয়েছে সাহাবীরা আবারও চুপ মানে মতনক্য হচ্ছে সাহাবীদের মধ্যে সমাধান কোথায় আসছে কথা বলেন কোরআন এবং হাদিসে আমরা এই জন্য বলি যে ভাইজান আমাদের মধ্যে মতনক্য হবে মত পার্থক্য হবে তো সমাধান কোনো হুজুরের কাছে না গিয়ে আপনি যান কোরআন এবং হাদিসের দিকে কোরআন হাদিস কি সমাধান দিয়েছে এই সমাধানের দিকে চলে আসেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে 100% যদি আমরা মতভেদকে ঐক্যতে না নিয়ে আসতেও পারি তারপরেও কিছু না হলে আমরা পারবো কি পারবো না কথা বলেন আমরা অবশ্যই পারবো তাই আপনাদের কাছে আকুল ও অনুরোধ মুসলিম উম্মাহর অনৈক্যের জন্য মৌলিক আমি তিনটে কারণ বললাম আরও অজস্র কারণ আছে এক উৎসগত ভিন্নতা আগে উৎসটাকে ঠিক করেন কোথা থেকে ইসলাম নেবেন দুই বিভিন্ন অলৌকিক কাজকে কখনো সত্য প্রামাণিকতা মনে করেন না কে কত বড় আল্লাহর বুজুর্গ জাদুমন্ত্র দেখিয়েছে কারামত দেখিয়েছে তার পেছনে ছুটবেন এটা যদি আপনি করতে চান এই অলৌকিক ক্ষমতাকেই যদি সত্য মিথ্যার পার্থক্যকারী ধরতে যান তো ভাই এটাতে কোনো হক পাওয়া সম্ভব নয় আর তিন মানুষ অনৈক্যের মধ্যে পতিত হয় ব্যবসাবোধের কারণে কারণ অনেক সময় সত্য জানার পরেও ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু এখনও অনেক মানুষ সত্যটাকে গোপন করার চেষ্টা করে হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর বাপ যে মারা গেল 40 খানা দিলেন এর দলিল কোথায় হুজুর যখন বলবে দেখো আমরা জানি এটা কোরআনে নেই হাদিসে না করেন কেন আরে করি বলতে বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য যে হুজুর করছে তাকে জিজ্ঞাসা করেন উনাকে বলেন যে হুজুর বাপ মারা গেল 40 যে খানা দিলাম এর দলিল কোথায় তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা 2 আয়াত নম্বর 35 পরিষ্কারভাবে লিখেছে মুফতি শফি সাহেব এই তাফসিরে মারিফুল কোরআনের মূল লেখক 35 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছে মৃত ব্যক্তির নামে 40 খানা করা কুলখানি করা দুরুদে হাজারিয়া ফুটিয়া লাঠি খাঁটি বাটি যা আছে सबगुलो बिदाते साइया निकृष्ट बिदात एटा हानाफी भाईरा तादेर किताबे लिखे रेखेছে তাফসীর মারিফুল কোরআন সূরা বাকারা সূরা 2 41 পৃষ্ঠা 35 এ যে মৃত ব্যক্তির জন্য 40 খানা করা এটা বিদাত নিকৃষ্ট কাজ এটা হারাম কাজ। ভাই তারপরে সমাজে আছে না নাই কথা বলেন? এখন যদি বলেন রুহুল আমিন ভাই আপনি যে কথা বলেন মিথ্যা কথা বললেন, আমি বলবো যে ভাই আপনি তাফসীর মারিফুল কোরআন নিয়ে আসেন, যে দেখাতে না পারি আর জিন্দেগিতে আপনাদের সামনে বক্তৃতা দেব না, নিয়ে আসেন। আমরা এতটুকু অতিরিক্ত বলি কেন? আপনাকে বিশ্বাস করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি, এটা নয় যে আপনাকে রাগানোর জন্য। আমি চ্যালেঞ্জ করছি এই জন্য যে ভাইজান আপনি যে কাজটা করছেন এটা আপনাদের কিতাবেও লেখা আছে যে 40 খানা করা এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা হারাম, এটা নিকৃষ্ট বেদাত, এটা করতে হয় না। এটা করলে আল্লাহর নবীকে অপমান করা হয়, কারণ আল্লাহ রাসূল আমাদেরকে শরীয়ত দেয় নাই। আল্লাহ রাসূল বলেছে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল থেকে যায়, তার মধ্যে আর দোয়া করেন, বেশি বেশি দান করেন, সাদকা করেন। বাপ মারা গেছে 4 লক্ষ টাকা খরচ করে আপনি করছেন কি খানা দিচ্ছেন, অনুষ্ঠান করছেন, এটা না করে 4 লক্ষ টাকা দিয়ে মসজিদের ছাদ তৈরি করে দেন। আপনার বাপ কবরে যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনার বাপ নেকি পাবে। এটা বলছি আপনাকে, আপনাকে বলছি একজন এতিম ছেলে আছে তার দায়িত্ব নিয়ে নেন। আপনাকে 2 লক্ষ টাকা খরচ করে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এই জন্য খানা করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেন নিজে করতে হবে। এবং আপনি করতে পারেন কি, একজন এতিম ছেলে আছে আপনি বলেন আমার বাপ মার উদ্দেশ্যে একটা এতিম ছেলেকে আমি প্রতিপালন করব, এই ছেলেকে প্রতিপালন করে একে আলেম বানাবো। আলেম বানিয়ে যদি আপনার এই ছেলে, এই ব্যক্তি যাকে আপনি মানুষ করলেন, এতদিন প্রতিপালন করলেন খরচ করে, এ যদি আপনার বাপ মার জন্য যে দোয়া করে একদম কারেন্টের মতো অ্যাকশন করবে। আপনাকে এই কথা বলছি, আপনাকে বলছি আপনি ছেলে দান করেন, সাদকা করেন। একদিন বাপ মা মারা গেছে, একদিন মৃত্যুর 40 দিন পর আপনি 40 খানা করে দিয়ে মনে করছেন বাপ মা এখন জান্নাতে, এখন নাগরদোল্লাতে দোল খেলছে। তারপরে বাপ মার খবরও নাই, কবরের কাছেও যাওয়া নাই, কোনদিন দোয়া করাও নাই, আর কোনো দান সাদকা নয়। আমরা বলছি একদিনে কখনো বাপ মাকে জান্নাতে পাঠানো যায় না। আপনার বাপ মা, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার বাপ মার জন্য দোয়া করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, গরিব মানুষকে খাওয়াতে হবে, খাইয়ে চলে যান, এটা মিসকিনদের হক। আর বড় একদম রায়ন বাসমান ভুঁড়িওয়ালা একজন ধনী ব্যক্তিকে নিয়ে এসে বাপ মার খানা খাওয়াচ্ছেন, উনি মিসকিন নাকি রে ভাই? আজীব ব্যাপার। আমরা বলছি ভাই আমরা কোনো জিনিসকে হারাম বলি না, আমরা বলি যে দেখেন আপনাকে দুটোই বললাম, কি বললাম বা ঝাড়ফুঁক করে তাবিজ পড়েন না, এটা বলেছি। আপনাকে বলেছি 40 খানা দেওয়ার দরকার নেই, বরং ওই টাকা দিয়ে গরিব মানুষকে দান করে দেন, কারণ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করেন। যেটা হুজুররা বলছে যে এটা না, এটা কিয়াস করে আমরা পেয়েছি, ভাই আগে কিয়াসের যাওয়ার দরকার কি রে ভাই? সুন্নাহ যেখানে প্রেজেন্ট আছে আমল করতে পারবো, তো এই সুন্নাহর পরে আমল না করে আগে কিয়াস মানে যুক্তি দেওয়ার কি দরকার? এটা বোঝাতে চাচ্ছি। মহান সত্তাল সঙ্গে চেয়ে দোয়ায় প্রার্থনা, আল্লাহ তুই আমাদের মুসলিম উম্মাকে, মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সর্বোপরি আল্লাহুম্মা আমিন। আমার কথাতে কেউ যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি আবারও ক্ষমা চাইছি। আপনাদের আমি কখনোই কটূক্তি করার উদ্দেশ্যে বা লজ্জা দেওয়ার জন্য অথবা অপমান অপদস্থ করার জন্য বলছি না। আমি বারবার বলছি যে ভাই অনেক মানুষের দূর থেকে আমাদেরকে অপ্রাসঙ্গিকভাবে আপত্তিকর কথা বলে, আপনাকে বলছি এই জন্যই যে ভাই এইগুলো থেকে আমরা দূরে থাকি, আমরা একে অপরের সঙ্গে মেলবন্ধন বাতাবরণ রেখে আমরা সমাজে চলাচল করি। আমি হানাফি শব্দটা নিয়েছি মানে আপনাকে খারাপ বলিনি, আমি বলেছি অবশ্যই যে এই কিছু কিছু জায়গাতে আমরা খারাপ আচরণ করছি, আমাদের এই খারাপ আচরণগুলো যেন আর না হয়, এটা আপনার কাছে প্রার্থনা করেছি। কেন? কারণ আপনার কাছে কিছু জায়গায় কষ্ট পেলে বা বলতে হবে কি হবে না, কথা বলেন, হবে, এই জন্য বলেছি। আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ তুমি এই কথাগুলোকে ভালোভাবে আশা করে তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।